সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। এবং আজকে আমাদের বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্টুডিওতে স্বাস্থ্য বিষয়ক ভাবনায় আলোচনায় উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আলোচক ডাক্তার মোহাম্মদ রাকিবুজ্জামান সৈকত, মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে অনেক শুভেচ্ছা এবং হিলটেক রিয়েল এস্টেটকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছিলাম স্যার, যে মানসিক রোগীদের জন্য ফাস্টিংটা আসলে কী ধরনের প্রভাব ফেলে, এই বিষয়ে যদি কিছু বলতেন স্যার আপনি। হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মানসিক রোগ সম্বন্ধে, মানসিক রোগের সাথে ফাস্টিংয়ের যে সম্পর্কের আগে একটু আমাদের একটু যদি পিছিয়ে দেখতে চাই, সেটা হচ্ছে যে মানসিক রোগ সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে গুরুতর মানসিক রোগ, আর একটা হচ্ছে সাধারণ মানসিক রোগ বা লঘু মানসিক রোগ। গুরুতর মানসিক রোগগুলোতে যেটা আমরা তথাকথিত পাগল বলি, যেটা আমরা সিজোফ্রেনিয়া রোগ বলি, আমরা যেটা রোগটা, সেই রোগীগুলো আছে চূড়ান্ত পর্যায়ে, ডিপ্রেশন, বাইপোলার ডিপ্রেশন, বাইপোলার মুড ডিসঅর্ডার, যে রোগীগুলো সাধারণত অতি উত্তেজিত রোগীগুলো থাকে, সেগুলো হচ্ছে গুরুতর মানসিক রোগ। এইসব রোগে এইসব রোগ, আর যেসব রোগগুলো হচ্ছে যে লঘু মানসিক রোগ, যেমন ধরেন ডিপ্রেশন, এনজাইটি বা অন্য ধরনের যে বিভিন্ন ধরনের অস্থিরতাগুলো থাকে, সেই রোগগুলো আর কি। তো এখন যে এখানে দেখেন যে জটিল যে মানসিক রোগগুলো, বিশেষ সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এই রোগগুলোতে কিন্তু ওষুধ নিয়মিত খেতে হয় এবং এই ওষুধের কিছু সাইড এফেক্ট রয়েছে। এই ওষুধে কী হয়, ওজনগুলো একটু বেড়ে যায় একটু। হ্যাঁ, তো এখন যখন আমি রোজা থাকছি তখন কী হচ্ছে, রোজা থাকার কারণে আমি ফাস্টিং যখন করছি আমার কিন্তু শরীরের কিছুটা হলে ওজনটা কম হচ্ছে, ফলে যার ফলে কী হয় যে আমরা এই ওষুধ, আমরা যে সাইড এফেক্টগুলো পাই সেটা অনেকটাই অনেকটাই কমে যায় আর কি। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে রোজা থাকার যে উপকারিতা রয়েছে। স্যার, আপনি যেটা বলছিলেন যে লঘু মানসিক রোগ, সাধারণত সিগমন্ড ফ্রয়েড যেটা বলছে যে অবচেতন মনে যে বহিঃপ্রকাশগুলো হয়, স্যার এই যে মানসিক রোগের আচরণগত বহিঃপ্রকাশগুলো কেমন হয় বা আমরা কী ধরনের লক্ষণ দেখে বুঝতে পারি যেটা আসলে মানসিক রোগ, এটাকে বলা যাবে কি না? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যে বিষয়টা হচ্ছে যে আমাদের আমাদের প্রত্যেকেরই তো মন রয়েছে এবং প্রত্যেক মনেরই, সবারই মনে করেন কিছু না কিছু তার প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, এখন যখন এই আচরণগুলো আমার সমস্যা সৃষ্টি করছে, যেমন ধরেন একটা মানুষ অতিরিক্ত কেনাকাটা করছে, আমার কেনাকাটা সবাই করি, কিন্তু যখন এই কেনাকাটার অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কেনাকাটার সাথে দেখা যাচ্ছে যে সে গান বাজনা করছে, তারপর দেখা গেলো যে সব কিছু অতিরিক্ত করছে, কথাবার্তা বেশি বলছে, হ্যাঁ, এবং যেটা কিনা হচ্ছে যে তার ব্যক্তিগত, তার যে দৈনন্দিন যে জীবন, সেই জীবনটাকে, যে জীবনে কোনো জীবনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আমি বলতে পারি যে তার মানসিক রোগ হতে পারে। যেমন সাধারণ সাধারণের বাইরে যখন সেটা প্রভাব, সাধারণের বাইরে যে প্রভাবিত, সেটা হচ্ছে মানসিক রোগ হতে পারে। আর এর আগে যে প্রশ্নটা একটু একটু বলা হয়নি, সেটা হচ্ছে যেটা যে আমরা, আপনি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গুরুতর মানসিক রোগে তো ধরেন যে ফাস্টিংয়ের একটা প্রভাব বললাম আমি, আর সাধারণ যে রোগগুলো রয়েছে যেমন বিষণ্ণতা বা অস্থিরতা, ডিপ্রেশন, এনজাইটি, যে কথা বলছি, সেখানে কিন্তু মানসিক রোগের ফাস্টিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরেন আমাদের কাছে যখনই কোনো মানুষ বিষণ্ণতা বা অস্থিরতা নিয়ে আসে, তখন আমরা কিন্তু তাকে ওষুধের পাশাপাশি কাউন্সিলিং করি এবং তার সাথে কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা কিছু বলি। সেই লাইফস্টাইল মডিফিকেশনগুলো কী কী, যে নিয়মিত খাদ্যাভ্যাস গ্রহণ করুন, তা নিয়মিত আপনি ব্যায়াম করুন, এবং দেখেন এই রোজার সময় কিন্তু আমাদের দৈনন্দিন আচার আচরণ কিন্তু অনেকটাই নিয়মের মধ্যে চলে আসে। যেমন ধরেন আমরা খুব নিয়ম করে খাদ্য গ্রহণ করছি, তাই না? হয়তো আমরা সেরির সময় শৃঙ্খলার মধ্যে সেরির সময় খেলাম, আমরা ইফতারিতে খাবার খাচ্ছি, হ্যাঁ, যার ফলে কি একটা আমরা নিয়ম মতো খাবার খেতে পারতেছি। এবং আবার দেখেন আমরা যেমন নিয়মিত, যখন এই সময় কিন্তু রোজ আমরা যারা রেগুলার নামাজ পড়ি না, তারা কিন্তু এই সময় রেগুলার নামাজ পড়া শুরু করা হয়, আবার যারা রেগুলার নামাজ পড়ে তারা কিন্তু এই সময় দেখেন যে তারা বেশি পড়ছে, অতিরিক্ত ফলে কিন্তু একটা এক্সারসাইজের বিষয়টা চলে আসে। তারপর যেমন ধরেন যে এই সময়টাতে আপনার ধরেন যে আমাদের যখন আমরা নামাজ বেশি পড়ছি তখন কী হয়, আমাদের কিন্তু কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাচ্ছে, একটা মানসিক প্রশান্তিও কাজ করে, এবং যে মানুষটা অস্থির সে মানুষের তো কনসেন্ট্রেশন সহজে হয় না, সে কিন্তু এই ফলে কী হয় তার কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। সব কিছু কিন্তু, এবং যেমন যখন আমরা যখন রোজা থাকছি আমরা কিন্তু আমাদের ক্ষুধাটাকে কন্ট্রোল করছি, এই ক্ষুধার সাথে কিন্তু আমরা আমাদের অন্য অন্য যে ইগোগুলো সেটাও কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি, ফলে রাগটা সহজে দমন হচ্ছে। অস্থির মানুষ কী হয়, অস্থির মানুষ সাধারণত কী হয় যে সাধারণত সে অল্পতে রেগে যায়, কিন্তু যখন সে রোজা থাকে তখন কিন্তু সে যদি সত্যিকার হতে, সে যদি রোজাটা পালন করতে চায়, হাদিস অনুযায়ী সে কিন্তু রাগ করবে না, ফলে কিন্তু সে কিন্তু অবশ্যই
তার রোজা রাখার মাধ্যমে সে কিন্তু নিজেকে অনেকটাই কন্ট্রোল করে ফেলতে পারবে। এবং এখানে একটা যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে পারিবারিক বন্ধনটা দেহ বৃদ্ধি পায়। অবশ্যই আমি নিজেও যদি আমার নিজের কথা যদি বলি, আমি যেহেতু চেম্বার করি বিকালে, আমি কিন্তু অনেক সময় পরিবারের সাথে সময় কাটাতে পারি না, বা বিকালের খাবার একসাথে হয় না, বা রাতের খাবার একসাথে হয় না, যে যার মতো খেয়ে নিচ্ছি আমি এসে খেয়ে নিচ্ছি ব্যাপারটা হয়। কিন্তু এই রোজা রাখার সময় কী হয়, আমরা ইফতার করি, ইফতারের সময় কিন্তু আমরা সবাই মিলে বসে একসাথে খাচ্ছি, ফলে পারিবারিক বন্ধনটাও বৃদ্ধি পাচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন স্যার আপনি আসলে বিষয়টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংকে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা এতক্ষণ কথা বলছি আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ রাকিবুজ্জামান চৌধুরী সৈকত স্যারের সঙ্গে। স্যার, আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন এই কীভাবে আমরা রোজার উপকারিতাটা পেয়ে থাকি। আসলে স্যার, রমজান মাসে আমরা সাধারণত দেখি যে ওষুধ সেবনের ক্ষেত্রে কিছু নিয়মনীতির পরিবর্তন ঘটে, তা স্বাভাবিকভাবে এটা নিয়মটা কী হবে স্যার ওষুধ খাওয়ার? হ্যাঁ, যে প্রথমে যখন আপনাকে বললাম আমি যে যে কিছু কিছু জটিল যে রোগগুলো আছে সেখানে ওষুধ অত্যন্ত জরুরি। যেমন ধরেন যে কেউ রেগুলার ওষুধ খাচ্ছে, কিন্তু যদি মাঝখানে গ্যাপ দেয় তাহলে কিন্তু তার আবার রোগটা আবার ফেরত আসতে পারে বা বৃদ্ধি পেতে পারে। তো সেই জন্যই আমরা যে রোগীদের সাথে যেটা বলি যে যদি তিন বেলা তার ওষুধ খাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সকালে ওষুধটা সেহরির সময়, দুপুরের ওষুধটা ইফতারের সময়, আর রাতের ওষুধ রাতের সময় খাবে, তাহলে এটা মোটামুটি সে কন্ট্রোল করতে পারবে। সকালের ওষুধটা চলে আসবে ইফতারের পর? না, সকালেরটা হচ্ছে সেহরির সময়, সেহরির সময় খাবে। ইফতারিটাকে সে মানে দুপুরটা খেলে ইফতারের সময় আর রাতের ওষুধটা দেখে এইভাবে মেনটেন হয়ে যাবে। স্যার, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম যে আসলে শৈশব এবং তারুণ্যের সময় যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা হয় শিশুদের এবং তরুণদের কাছে, এই এই পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে তাদের চিন্তা চেতনাটা পরিবর্তন ঘটে এবং একটা মানসিক একটা দ্বন্দ্ব নিজের সাথে নিজের তৈরি হয় এবং পরিবারের সাথে তৈরি হয়, এটা কেন ঘটে এবং এটা থেকে আমরা কীভাবে দূরে আসতে পারি? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা একদম মানে আজকে একদমই মানে আমার আজকেই একটা আমার পেশেন্ট আসছিল, যে আমার ফ্রেন্ড আর কি তার ছেলেকে নিয়ে আসছিল, এবং সেই এইটা ঠিক একদম একই প্রশ্ন হয়ে গেল আর কি। যে এখানে হচ্ছে কি যে আপনার আমরা জানি যে মানুষের জীবনের যে বেশ কিছু স্তর রয়েছে, বয়সের স্তর, সেটা হচ্ছে তার মধ্যে এই কৈশোর আর তরুণের এই যে যে ট্রানজিশন বয়সন্ধিকাল বা টিন এজ টাইমটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টা কী হয়, এই সময়টা তার মধ্যে বিভিন্ন শারীরিক মানসিক পরিবর্তনগুলো আসে, এবং আমি বিশেষ করে যখন কাউন্সিলিং করি তখন কিন্তু তাদেরকে বলি যে এই সময় কিন্তু তুমি তোমার জীবনের পেশাগত দিকটা তোমার ক্লিয়ার হয়েছে, কারণ এই সময়টাতে কী হচ্ছে, সেই সময়টাতে তার জীবনের সবচেয়ে বড় যে তিনটা পরীক্ষা SSC HSC এবং অ্যাডমিশন পরীক্ষা, সেটাও কিন্তু কন্ট্রোল হচ্ছে, মানে সেটাও কিন্তু মানে সে দিতে পারছে আর কি। তো এই সময় কী হয় যে এই সময়টাতে আমরা জানি যে তার যে মানসিক এবং শারীরিক পরিবর্তনগুলো হয় বিভিন্ন হরমোনের প্রভাবে আসে। হ্যাঁ, তার মধ্যে একটা মানে সে আর মানে ছেলে আর ছেলে বা মেয়ে থাকে না, সে মা পুরুষ বা মহিলা হতে শুরু করে, এবং এই সময়টা কি বাবা মার সাথে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। হ্যাঁ, বাবা মা মনে করে যে তার সন্তান আগের মতোই তার ছোট আছে, তার কাছে থাকছে, এই করছে বা তার কন্ট্রোলে থাকছে, আর এদিকে সে কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন আসতেছে। সে কী হচ্ছে, সে আস্তে নিজেকে বড় ভাবছে যে আমি এখন মানুষ মানে বড় হচ্ছি, তো ফলে তার মধ্যে একটা কিন্তু একটা বড় হওয়ার এই সময় বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয়, সে প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজতে চায় সে, এবং মনে করেন যে তার মধ্যে যে একটা ব্যাপারটা হচ্ছে যে এই সময়টাতে সে নিজেকে অনেক বেশি স্মার্ট ভাবতে শুরু করে, বন্ধুদের বেশি স্মার্ট ভাবতে শুরু করে, বাবা মাকে মনে হয় একটা ব্যাকডেটেড, হ্যাঁ বাবা আমার মোবাইলটা ঠিক মতো চালাতে পারে না, আমি তো ভালো পারি, এই যে একটা জেনারেশন গ্যাপটা সবসময় থেকে যায় আর কি। তো এটা এটা সমাধানের সহজ উপায়টা কী হতে পারে স্যার? সমাধানের কিছু সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে এক নম্বর কথা যে বাবা মাকে বুঝতে হবে, প্রথমে যে বাবা মাকে বুঝতে হবে যে আমার সন্তানটা কিন্তু ধীরে ধীরে সে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হচ্ছে। হ্যাঁ, ছেলে বা মেয়ে যাই হোক, মানসিক এবং শারীরিক বিকাশটাও ঘটছে ওই সময়, মানসিক এবং শারীরিক বিকাশের মাধ্যমে সে মানুষ মানুষ হচ্ছে আর কি, যে সে একটা আর কি ধরেন যে পূর্ণাঙ্গ মানুষ। বড় ফলশ্রুতিতে যেটা হচ্ছে কি যে তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হচ্ছে, সে কিন্তু আইডেন্টিটি আপনি যেটা বললেন যে নিজে খোঁজা, আইডেন্টিটি খোঁজা একটা, সে একটা নিজের আইডেন্টিটি খুঁজতে চাচ্ছে যে আমি কে আসলে বা কী হতে চাচ্ছি, তার মধ্যে একটা প্রশ্ন চলে আসতেছে। হ্যাঁ, এবং তখন হচ্ছে কি যে তার মধ্যে তখন মনে হয় যে তখন তার সে এইভাবে এখন ইয়েগুলো হয় না আর কি, যেমন ধরেন বাবা আগে যেমন যেটা বোধ হয় এখানে সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসবা, এমুক করবা তমুক, এটা করা যাবে না, কড়া শাসনটা করা যাবে না। তাকে বুঝতে হবে যে তার মধ্যে একটা পরিবর্তন আসছে। আমি এখানে বাবা মাকে বলি যে আপনি নিজের দিকে খেয়াল করেন, কারণ এই বয়সটা আপনি নিজেরও পার করে আসছেন। আমাদের সময় বা আমার বাবা মার সঙ্গে একের সময় এক একটা ক্রাইসিস, আমাদের সময় বাবা মা বলতেন যে এই অতক্ষণ বিকালে বাইরে খেলো না, তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে চলে আসো, কিন্তু এখন আমি বলছি কি না বিকালে খেলো বাইরে খেলো। হ্যাঁ, আমাদের সময় মোবাইল জোর করে পাঠানো হচ্ছে, হ্যাঁ আমাদের সময় মোবাইল ছিল না, কিন্তু ধরেন আমাদের সময় কি ছিল, আমরা বাইরে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যেতাম,
এই সিনেমা দেখতে যেও না, অমুক করো, এই যে একটা বিভিন্ন যে এগুলো আর কি, এই মানে এক এক জেনারেশন ভিত্তিতে এক একটা করে সমস্যার সৃষ্টি হচ্ছে আর কি। অর্থাৎ এই সমস্যাটা সমাধানের পথ বলছেন যে বন্ধুসুলভ আচরণ করে তার সাথে শেয়ার করতে করতে হবে এবং তাকে বুঝতে হবে, তার তার চাহিদাগুলো বুঝতে হবে যে সে কী চাচ্ছে। সব চাহিদা পূরণ করতে এমন না, কিন্তু তার কিছু চাহিদা থাকছে এবং বুঝতে হবে যে তার মধ্যে এখন কিন্তু শারীরিক এবং মানসিক পরিবর্তন আসছে, সে সেই পরিবর্তন বিষয়ে তার সাথে কথা বলতে হবে। আমি হুট করে বলে ফেললাম আগের মতো করে তাকে একদম অর্ডার করে ফেললাম তাহলে হবে না, কারণ এই সময় তার বিভিন্ন হরমোনের প্রভাবে তার মধ্যে একটু অস্থিরতা আসতেছে, কিন্তু সেই অস্থিরতার কারণে সে কিন্তু অনেক সময় আর কি এইভাবে বলতে পারে। ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলছিলাম, কারণ আমরা এখন যেই সামাজিক পরিস্থিতির মধ্যে আছি, আমরা কিন্তু এখন আমাদের ইয়াং জেনারেশনকে অনেক রকম অবক্ষয়ের মধ্যে যেতে দেখছি, এবং এই সময় মাদক মাদকাসক্তি এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সারা সমাজের আমাদের যে অবস্থা, আমরা আবার আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এখন একটি বিরতি নিয়ে নিব, আপনারা কোথাও যাবেন না, খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসব। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহিব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এলাহি টাওয়ারে রমজান মাসে অ্যাপার্টমেন্ট বুকিং দিলে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা এতক্ষণ কথা বলছিলাম মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুজ্জামান রাকিবুজ্জামান সৈকত স্যার আপনার সঙ্গে। স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ইয়াং জেনারেশনের মধ্যে যে মানসিক বিকাশের যে সময়টা বা বয়ঃসন্ধি যে কালটা, এই কালটাতে অনেক রকম ঘটনা তাদের মধ্যে ঘটে থাকে এবং অভিভাবকদের সাথে একটা দূরত্ব তৈরি হয়। স্যার, আমরা দেখি যে এই বয়সটাতে অপরাধ প্রবণতাটাও বেড়ে যায় কিশোরদের মধ্যে, এবং এখন বিশেষ করে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি কিশোর গ্যাং তৈরি হচ্ছে এবং খারাপ বন্ধু মহলদের সাথে তাদের সেই খারাপ কাজের অভিপ্রায়টা বেড়ে যাচ্ছে এবং প্রবণতাটাও বেড়ে যাচ্ছে, এবং অভিভাবক যারা তারাও কিন্তু এই বিষয় নিয়ে প্রচণ্ড উদ্গ্রীব এবং প্রচণ্ড শঙ্কিত রয়েছে। এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করছেন স্যার? এটা এখন আমাদের জন্য খুব বিরাট একটা চ্যালেঞ্জ, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এটা একটা খুবই একটা আমরা জটিল পরিস্থিতির মুখে পড়ে গেছি। কারণটা কী হয়েছে যে কোভিডের সময় আমাদের স্কুল কলেজ সবগুলোই হয়ে গেছিলো মোবাইল ভিত্তিক, অনলাইন ভিত্তিক, এবং সবাই মোবাইল ইউজ করেছে, ফলে ওই সময় তার মধ্যে একটা আগে না যতটা মোবাইল ব্যবহার করার প্রবণতা ছিল এখন তার মধ্যে সেটা আরও বেড়ে গেছে। এবং মোবাইল যখন এবং সারাক্ষণ তাই মোবাইলে পড়াশোনা করবো না, সবাই হাতে যখন মোবাইল থাকছে তখন আমি বিভিন্ন অ্যাপসের দিকে ঝুঁকছি, এবং এই বয়সটা তো সত্যি কথা যে ভুল করারই বয়স। এই সময় অবশ্যই আমার অতিরিক্ত যেসব রোমাঞ্চকর জিনিস সেটির দিকে আমার নজর যাবে, সেই ক্ষেত্রে সেভাবে ফ্রি ফায়ার হয়ে যাচ্ছে, পাবজি যাচ্ছে, হ্যাঁ এইসব গেমসের দিকে তারা আকৃষ্ট হয়ে পড়ছে। এছাড়া পর্ন এডিকশন সেগুলো তো আছেই, এবং এই ধীরে ধীরে এইসব গেমস থেকে শুরু করেই যারা খেলছে তারা তো করে ভালো না, তাদের সাথে মিশে মিশে তারা তাদের সাথে যখন তাদের অনলাইনে যোগাযোগ হচ্ছে ধীরে ধীরে তখন অনলাইন থেকে তারা অফলাইনে যোগাযোগ করছে, এই করতে করতে এই কিশোর গ্যাংয়ের মতো এই গ্রুপগুলো তৈরি হচ্ছে এবং এইসব থেকে আস্তে আস্তে তারা মাদকাসক্তি দিয়ে চলে যাচ্ছে, অ্যাডিকশন হয়ে যাচ্ছে। এটা থেকে তাদেরকে বিরত করার বা কীভাবে তাদেরকে ফিরিয়ে রাখা যাবে, দূরে রাখা যায়, কী ধরনের সাবধানতা? যে বিষয়টা খুব বাস্তব সত্য সেটা হচ্ছে মোবাইল এখন একটা সময়ের দাবি, আমরা কেউই কিন্তু মোবাইল ছাড়া চলতে পারবো না, এটাকে আমি এখন অস্বীকার করার কোনো উপায় নাই। আমি যদি বলি না মোবাইল তুমি নিও না, এটা আসলে সম্ভব না। আমাদের যেটা করতে হবে কি একটা টাইম ফিক্স করে দিতে হবে, এবং বাবা মাকে বলতে হবে যে কোয়ালিটি টাইম, টাইমটা ফিক্স কীরকম টাইম, যে হ্যাঁ তুমি মোবাইল খেলো বাট একটা ফিক্সড টাইমে তোমাকে দিতে হবে, অর্থাৎ আমি আমার লাইফটাকে রুটিনের মধ্যে নিয়ে আসবো। আমি পড়াশোনার যে আগে আমার সন্তানকে বলতে হবে যে ঠিক আছে তুমি পড়াশোনার একটা টাইম ফিক্স করে ফেলো, মোবাইল খেলার টাইম ফিক্স করে ফেলো, আমাদের সাথে সময় দেওয়ার টাইম ফিক্স করো। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম জিনিসটা কি, আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলি যে আপনি আপনার সন্তানকে সময় দেন। এখন
গার্জিয়ান বলছে হ্যাঁ আমি তো কালকেও তো ওই বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলা দেখলাম, আমার ছেলের সাথে টিভিতে খেলা দেখলাম, বা আমি তো সারাক্ষণ বা আমার ছেলে বসে থেকে থাকি, বসে থেকে কী করেন, আমি মোবাইল দেখছি, আমার সন্তান মোবাইল দেখছে, এটা কোয়ালিটি টাইম না, বা আমি টিভিতে খেলা দেখলাম এটা মোবাইল টাইম না। কোয়ালিটি টাইম হচ্ছে আমি আমার সন্তানের সাথে বসে তার সাথে গল্প করছি, তার সাথে দরকার তার সাথে লুডু খেলি, ক্যারাম খেলি, যাই হোক, মোট কথা আমার ফোকাসটা কিন্তু তার সাথে, আমার ফোকাস যদি তাকে দিই আমরা, তাহলে কিন্তু এটাকে বলবো আমার কোয়ালিটি টাইম। স্যার, আমরা যেটি এখন থেকে 1-1.5 দশক আগেও আমরা যেটা করেছি স্যার, যে বিভিন্ন রকম বই আমরা পড়েছি, বই উপহার পেয়েছি গার্জিয়ানদের কাছে, ডাকটিকিট সংগ্রহ করেছি, বিভিন্ন রকম উৎসবে, বিভিন্ন রকম সায়েন্স ফেয়ারে আমরা অ্যাটেন্ড করেছি, পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা ছিল। এখন তো একেবারে ঘরের মধ্যে ইনডোর গেমগুলোর প্রতি বেশি আসক্ত হচ্ছে কিশোররা, শিশুরা, এবং বই পড়া আমাদের যে কালচার সেই কালচার থেকে একটা বিমুখ একটা প্রভাব তাদের মধ্যে পড়ছে। তাহলে কি স্যার আমরা এই কালচারের মাধ্যমে কি তাদেরকে রক্ষা করতে পারি কি স্যার? হ্যাঁ, কালচারের মধ্যে রক্ষা করতে পারি, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আমার কেন আমি বেশি আমি আকৃষ্ট হচ্ছি। আমাদের মস্তিষ্কে রিভার্স সেন্টার নামে একটা সেন্টার আছে, এই রিভার্স সেন্টারটাকে বিভিন্ন প্লেজার খোঁজে। তো দেখা গেছে যে অন্য অন্য নেশা করলে যে ওই রিভার্স সেন্টার যে আনন্দটা, রিভার্স সেন্টার আনন্দটা পায়, এই গেম খেললেও রিভার্স সেন্টার সেই আনন্দটাই পায়, কিন্তু বই পড়লে বা অন্য কিছুতে সেই আনন্দটা অতটা আসে না, আমাদের সময় মাত্রার হচ্ছে না, ওই মাত্রা হচ্ছে না, যেটা মানে একদম মানে একবার ইয়ের মতো, একদম ধরেন যে মানে নেশার মতোই, যে নেশাতে কী হয়, প্রথমে সে হিরোইন, এক পরিয়া হিরোইন নিল, তাতে যে সে আনন্দ পেল, এক মাস পর বা 15 দিন পর সে কিন্তু ওই 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 মাত্রাতে সে কিন্তু আর সেই আনন্দটা পাবে না, তখন তাকে মাত্রা বাড়াতে হবে, এই মাত্রা বাড়াতে বাড়াতে সে কিন্তু ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, যেটা ঘুমের ওষুধের ক্ষেত্রেও প্রযোজ্য। তো তেমনি ওই দেখা যায় যে আমাদের সময় তো আমরা এই আনন্দটা পাই নাই, যে মোবাইলে গেম খেলা যে তীব্র আনন্দটা সেটা তো পাই নাই আমরা, আমরা কি বই পড়ছি তাহাতে আমরা আনন্দ পেয়েছি, কিন্তু এখন যেটা হচ্ছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই গেমস খেলার মধ্যে যে আনন্দটা সেটা তো অন্য কোনো খেলা, অন্য কোনো বই পড়া বা সেটা আনন্দ পায় না। সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নিজেদেরকে এক সংশোধন করতে হবে, কারণ আমরা যদি সাধারণত বাচ্চারা কী হয় স্পঞ্জের মতো হয়, তারা কিন্তু দেখে শেখে, আমাদের দেখেন একটা আমাদের ছোট বাচ্চা সে কিন্তু ভাষা শেখে কীভাবে, সে কিন্তু শুনে শুনে দেখে দেখে ভাষা শিখছে, তাই না, পরিবারের কাছে। তেমনি আচরণগুলোও কিন্তু যখন দেখবেন যে পরিবারে মা বাবার মধ্যে ঝগড়া হয় সেই পরিবারে কিন্তু সন্তানরা একটু তারও ঝগড়াটে হয়েছে, কারণ তারা সে দেখছে, তার সে তার লার্নিংটা ওইভাবে হচ্ছে, তার অ্যাটমসফিয়ারের প্রভাবটা তার উপর পড়ছে। তো এখন সে যখন ছোটবেলা থেকে দেখছে যে বাবা মাও সারাদিন মোবাইলে বুদ হয়ে বসে আছে, তাহলে সে তো তার সেও মোবাইলে আকৃষ্ট হবে। অতএব আমাদের করতে হবে যেটা বললাম যে কথাটা, যে কোয়ালিটি টাইম আমাকে মেনটেন করতে হবে, আমি আমার সন্তানকে সময় দেবো, দরকার হলে আমি বাইরে ঘুরতে নিয়ে যাবো, সায়েন্স ফেয়ারে শুধু আমার ছেলেকে পাঠালে হবে না, আমি সায়েন্স ফেয়ার আমাকে যেতে হবে, আমি সায়েন্স ফেয়ারে যেয়ে আমি তাকে দেখাবো যে এখানকার এটা করলে হয়, তাকে বুঝাতে হবে, দেখাতে হবে, তাহলেই বিষয় হবে। বই পড়, শুধু আমি সন্তানকে বই দিয়ে দিলাম বই তুমি পড়ো আর আমি মোবাইল দেখলাম, তাহলে হবে না, আমাকেও বইটা পড়তে হবে এবং সন্তানকে সোশ্যালিজমটাও সেভাবে দিতে করতে হবে, তাহলে অনেকটা এই বিষয়টা। খুব চমৎকার কথা বলছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হিলটেক রিয়েল এস্টেট প্রেজেন্ট মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা, আমরা কথা বলছি ডাক্তার মোহাম্মদ রাকিবুজ্জামান চৌধুরী সৈকত, মনোরোগ বিশেষজ্ঞ। স্যার, খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানা আছে স্যার, যে এই যে যখন এই যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, যে নেশা গ্যাপটা তৈরি হচ্ছে, এক্ষেত্রে কাউন্সিলিং কতটা গুরুত্বপূর্ণ? কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ, কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে একটা কথা শুধু বলবো, যে আমি আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন যে আসলে আমাদের মানসিক এই যে আমার যে আচরণটা সেটা কি আমার দৈনন্দিন কাজকে ব্যাহত করছে কিনা, যদি ব্যাহত করে অর্থাৎ সে যে অতিরিক্ত জিদ রাগ করে ফেলে, হ্যাঁ, ফলে তখন দেখাতে হয়ে যাবে, হয়তো হয়ে যাবে যে তার কিছুটা ওষুধও প্রয়োজন থাকতে পারে, এবং তার সাথে কাউন্সিলিং করলে সবচেয়ে ভালো হয়। কাউন্সিলিং করলে হয় কি, যে একটা কাউন্সিলিং মানে কিন্তু এটা না যে তুমি এটা করো না ওটা করো, তা কিন্তু না, কাউন্সিলিং হচ্ছে যে কথার মাধ্যমে আমরা তার ভিতর থেকে, ওই যে আপনি বলে অবচেতন মন থেকে, তার ভিতর থেকে আমরা এই সলিউশন সেই বের করবে, কিন্তু দেখার দিকটা, দৃষ্টিভঙ্গিটা, যে তার যে ভুলটা হচ্ছে সে বুঝতে পারবে, উপলব্ধির জায়গায় কাজ করে, এবং যেখানে যেখানে যে আমরা সময় দিচ্ছি না, ফলে সে যখন আমাদের মতো সাইকিয়াট্রিস্টের কাছে আসতেছে বা সাইকোলজিস্টের কাছে আসতেছে, তখন সে মন খুলে সে কথা বলতে পারছে। যেমন আজকে আমি প্রথমে যেটা বললাম যে আজকে আমার ফ্রেন্ডের ছেলে উনি আসলো, তখন আমি তখন ওকে আলাদা করে কথা যখন বললাম, সে বলছে বাবা সব কিছুতে নেগেটিভ দেখে, আমি যদি বাইরেও একটু খেলাধুলা করি বাবা মনে করে আমি বোধহয় বাইরে খারাপ ছেলের সাথে মিশছি, আমি যদি বাইরে আমি যদি বাবার কাছে টাকা চাই বাবা ভাবে আমি হয়তো নেশা করছি, কিন্তু বাবা খতিয়ে দেখে না কখনো, বা প্রথমেই আমার উপর চোটপাট যে আমি এই কেন আমি এই করছি সেই করছি, অর্থাৎ এই জিনিসগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে, সে তো বলতে পারছে না বাবাকে, বাবাকে বলতে গেলে বাবা রাগ করছে, এই সব জিনিসগুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা কিছুটা ক্লিয়ার করি এবং সে তার মনের কথাগুলো বলতে পারে, তখন আমরা তাকে আস্তে আস্তে এই একটা দিক নির্দেশনা দিতে পারি। এই কাউন্সিলিংটা কারা কারা করতে পারে স্যার? অভিভাবকও তো এই কাউন্সিলিংটা করতে পারে না? কাউন্সিলিংটা আসলে আমাদের দেশে আসলে সবাই কাউন্সিলার, সবাই সাইকোলজিস্ট, এটা না, ব্যাপারটা হচ্ছে কি যে এটা একটা নির্দিষ্ট ফর্ম আছে, আমরা নির্দিষ্ট একটা সেশন নিই,
45 মিনিটের সেশন থাকে একটা, সেখানে আমরা সাধারণ সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা তারা এই কাউন্সিলিংটা করে থাকি। হ্যাঁ, কাউন্সিলিং মানে কিন্তু বোঝানো শুধু না, আমি যেটা বললাম প্রথমে আপনাকে যে এখানে কিন্তু তার কাছে আমরা শুনবো, বেশ কিছু সময় লাগে, বেশ কয়েকটা সেশন লাগে। প্রথম 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 দিন আমরা তা কিছুই বলবো না তাকে, আমরা সে এসে তার মনের কথাগুলো বলবে, আমরা শুনবো, আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। মানে এমন তো না যে সে আসলে আমি সঙ্গে সঙ্গে আমি বললাম সে শুনবে, তা তো না, সে এসে যখন আমার তার সব কথাগুলো শুনবে, আসলে আমরা কিন্তু সবাই কথা বলতে চাই। আমরা কিন্তু দেখেন যে বন্ধুটি আমাদের সব কথা শুনে আমরা কিন্তু তার কাছে যাই, যে বন্ধুটি আমাদেরকে সবসময় ন্যায় নীতির কথা বলে তাকে কিন্তু আমরা আমরা ফ্রি হই না, কিন্তু যে বন্ধুটির কাছে আমরা সব কিছু ফ্রি বলতে পারি তার কাছে কিন্তু আমরা যাই। আমার আমার দুঃখ কষ্ট, আমার খারাপ কথা ভালো কথা সব কিছু কিন্তু সে যে শুনে সে কাছে যাই। কিন্তু আমরা তেমনি যে আমাদেরকে যখন আসে আমরা সব কথা তার কাছে আমরা একদম মানে আবেগহীনভাবে শুনি, যে আমরা কোনো বলি না এটা তুমি কেন করেছো, তা কিন্তু করি না, যেটা বাবা মা করে আর কি। আমরা শুনি, তারপর ধীরে ধীরে তার মধ্যে একটা আস্থা তৈরি হয় যে না হ্যাঁ ওনার কাছে গেলে আমার আমার কথা শুনবে, তাই আমরা আস্তে আস্তে এই। ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি বিষয় স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এবং অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকে স্যার, যে এখন যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, পারিবারিক বিচ্ছেদ অনেক বেড়ে যাচ্ছে এবং সংসারের মধ্যে যে দূরত্ব সেটি তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এইগুলো আসলে কী ধরনের মানে মনস্তাত্ত্বিক কারণ থেকে, এবং এগুলো থেকে কীভাবে আমরা বিরত থাকবো বা কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি? আসলে যখনই আমরা এই জয়েন্ট ফ্যামিলি থেকে সিঙ্গেল ফ্যামিলি হওয়া শুরু করেছি তখন থেকে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আর কি। যখন আমরা আদিকালে এর আগে যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন কী হতো যে একটা পরিবারে দাদা দাদি তার সন্তান বাবা মা থাকতো বা চাচা চাচি থাকতো, ফুপু থাকতো, ছেলেমেয়েরা সেইভাবে একটা সুন্দর পরিবেশে বড় হতো, এবং দেখেন তখন কিন্তু মানে সংসার সন্তান লালন পালনটা অনেকটাই কিন্তু সহজ হয়ে যেত, বাবা মা দাদা দাদির সঙ্গে থাকতো এবং তারা কিন্তু তাদের অভিজ্ঞতাগুলো কিছু প্রাপ্ত হতো, হ্যাঁ অনেক কিছু হতো। এই যখনই আমরা এই জয়েন্ট ফ্যামিলি থেকে সিঙ্গেল ফ্যামিলিতে চলে আসতেছি তখন কিন্তু সমস্ত চাপটা আমরা নিজেরা নিয়ে নিচ্ছি, এবং চাপটা রিলিজের জন্য কী করছি আমরা, আমরা এখন মোবাইল ইউজ করছি, আমরা এখন ইন্টারনেট ইউজ করতেছি, এবং তখনই হচ্ছে কি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্নভাবে অনেকের সাথে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, এবং হয় কি যেটা যে আমরা তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের কাছে বা আমাদের বন্ধুর কাছে বললাম না ভালো মন্দ মিশিয়ে যাচ্ছি, কিন্তু যখন অন্য কারোর সাথে যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদেরটাকে অনেকটাই লুকিয়ে রাখছি নিজেকে, তাই না? তখন বলছে বা উনি তো অনেক ভালো, এই ভালো, এই ফলে কি একটা ধীরে ধীরে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে, বিচ্ছেদের সৃষ্টি সম্পর্ক সৃষ্টি হচ্ছে। যখনই আমি কম্পেয়ার করা শুরু করছি যে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার, তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বেশি। এই জন্য আমাদের যেটা মনে হয় যে আমাদের পারস্পরিক সময়টা, যেটা এখানে প্রযোজ্য, স্বামী স্ত্রীর মধ্যেও পারস্পরিক সময়টা দিতে হবে, এবং পরস্পরের মধ্যে অ্যাপ্রিসিয়েশনটা খুব জরুরি। হ্যাঁ, আমরা কি একটা আমার ধরেন যে আমি সারাদিন অফিস শেষ করে তো বাসায় ফিরছি, আমার স্ত্রী হয়তো বা কোনো কারণে সে হয়তো ব্যস্ত ছিল, সে হয়তো ঠিক মতো আজকে রান্নাটা করতে পারিনি, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমি তার আগে ব্যাখ্যাটা দেখলাম যে সে আজকে আসলে কী করেছে, সে অসুস্থ থাকতে পারে বা কিছু করতে পারে, এটা কিন্তু আমি দেখলাম না। বা আমার আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনই কর্মজীবী হয়ে যাই তখন কী হয়, আমি হয়তো বাসায় যাচ্ছি যেই রেস্ট নিচ্ছি, কিন্তু আমার ওয়াইফ কিন্তু অফিস শেষ করে আবার সে রান্নাবাড়ি করছে, এখন তার ওখানে সে কিছু ভুল হতে পারে, আমি যদি সেই ভুলটা না আমি যদি সেই ভুলটা থেকে ভুলটাকে মনে করেন যদি আমি মানে ওটাকে না দেখে শেয়ার না করে আমি যদি ইয়ে করি তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। অতএব আমাদের পারস্পরিক শেয়ারিং কেয়ারিং যতটা করবো আমরা ঠিক ততই আমাদের পারস্পরিক সম্পর্কটা দৃঢ় হবে। ধন্যবাদ স্যার, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, এত অল্প সময়ে এত বিশদ আলোচনা করাও সম্ভব নয়, অনেক প্রশ্ন থেকে গেল, অনেক আলোচনা বাকি থেকে গেল, আমাদের বিশ্বাস পরবর্তীতে আপনার সঙ্গে কোনো সময় ব্যয় করতে পারলে বা আপনি যদি কখনো পরবর্তীতে আমাদের সময় দেন তাহলে আরও বিশদ এই বিষয়গুলো আলোচনা করতে পারবো, এবং এগুলো খুব সমসাময়িক বিষয় স্যার। স্যার আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন, এবং বরেন্দ্র টিভির দর্শকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার, আপনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। আপনাকেও ধন্যবাদ, বরেন্দ্র টিভি দর্শকদের ধন্যবাদ, বরেন্দ্র টিভিকে ধন্যবাদ, এবং আজকের হিলটেক রিয়েল এস্টেট ডেভেলপারকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা, এবং উপস্থাপনায় আমি ছিলাম হাসান আবাবিল, এবং আজকে আমাদের সাথে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে ছিলেন ডাক্তার মোহাম্মদ রাকিবুজ্জামান চৌধুরী সৈকতচার, মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার আপনার হাতে তুলে দিচ্ছি স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে সেই প্রশ্নগুলো করবেন, সেই জিজ্ঞাসাগুলো করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে সেগুলোর উত্তর খুঁজে বের করার। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা এই অনুষ্ঠানটি প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে ঠিক 4:30 দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল, আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা। দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 মিনিটে শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।